সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বেশ ভালো আছো। দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় ম্যাথামেটিক্স, চ্যাপ্টার 11, এক্সারসাইজ 11.1 ফর ক্লাস 9। দেখো, আজকে আমরা আলোচনা করব এক্সাম্পল 7 থেকে। এক্সাম্পল 7টার কোশ্চেনটা কী বলেছে দেখো, ইফ এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল, তার মানে এখানে বলেছে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল এ অফ এ প্লাস বি। তাহলে এটা সলভ করবো কীভাবে দেখো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী, এ প্লাস বি অফ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল এ অফ এ প্লাস বি। দেখো, বোথ সাইড থেকে এ প্লাস বিটা আমাদের কী আছে, সেম ভ্যালু আছে, সেটাকে আমরা ডিডাক্ট করে পাবো। দেখো, তাহলে এখানে কী থাকবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ অফ এ মাইনাস বি প্লাস সি। এখানে আমরা এটাকে কী করেছি, ক্রস মাল্টিপ্লিকেশান করেছি। তাহলে এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশান করে থাকি, তাহলে দেখো এবার এটাকে মাল্টিপ্লাই করি, তো আমাদের কী হবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ সি। বোথ সাইড থেকে সেম ভ্যালুসগুলো বাদ দিয়ে দেবো, তাহলে এখানে কী থাকবে, অতএব বি স্কোয়ার ইকুয়াল এ সি, বি স্কোয়ার ইকুয়াল কী থাকবে আমাদের, এ সি। ওকে, যখন বি স্কোয়ার ইকুয়াল এ সি হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো, দেখো যে এ বি সি আর কন্টিনিউয়াস, তখন আমরা এটাকে কী লিখবো, দেখো এখানে লিখবো যে দেয়ারফর এ বি সি আর কন্টিনিউয়াস, কন্টিনিউ প্রপোর্শন। ওকে, দেখো সেম প্রসিজার ম্যাথস এক্সাম্পল 8। এই ম্যাথগুলোকে কী করবো আমরা, ক্রস কম্পোনেন্ট ডিভিডেন্ডও করে ম্যাথটা করে ফেলবো। এবার চলে আসো আমাদের এক্সাম্পল 9। 8 আর এক্সাম্পল 7 অনেকটা সিমিলার। এবার আমরা এক্সাম্পল 9-এ চলে আসি, দেখো এক্সাম্পল 9টা আমাদের বলেছে যে ইফ এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল জেড বাই এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স ওয়াই জেড আর নট মিউচুয়ালি ইকুয়াল, প্রুভ দ্যাট দ্য ভ্যালু অফ ইস রেশিও ইজ আইদার ইকুয়াল টু মাইনাস ওয়ান অর ইকুয়াল টু হাফ। যখন এমন টাইপ বলবে যে তাদের ভ্যালুগুলো কারো ইকুয়াল বা এমন কিছু, তখন এই টাইপের ম্যাথসগুলো কী করবো আমরা, ধরে নেব লেট এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল ওয়াই বাই জেড প্লাস এক্স জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল কে। অতএব এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল কে, এক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো যে এক্স ইকুয়াল কে অফ ওয়াই প্লাস জেড, এক্ষেত্রে ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল কে, অর্থাৎ ওয়াই ইকুয়াল কে অফ জেড প্লাস এক্স। এটা কী লিখতে পারি, জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল কে, অর্থাৎ জেড ইকুয়াল কে অফ এক্স প্লাস ওয়াই। এটাকে ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 2, এটাকে ইকুয়েশন 3। যদি এমন হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো কী করব, ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2কে কী করবো, সাবস্ট্রাক্ট করি। দেখো তো সাবস্ট্রাক্ট করে কী আসে আমাদের, সাবস্ট্রাক্ট করলে ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 উই গেট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কে, কমন যায় ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স, তাহলে জেড জেড কেটে যায়। দেখো এখানে আমাদের কী আসছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস কে অফ এক্স মাইনাস ওয়াই, অতএব কে ইকুয়াল মাইনাস 1। এবার ইকুয়েশন 3টাকে সাবস্ট্রাক্ট করব, সাবস্ট্রাক্ট তো করবো না, এবার অ্যাডিশন করব। অ্যাডিশন করলে কী আসে দেখো, দেখো ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3 উই গেট, তাহলে
एक्स प्लस वाई प्लस जेड इक्वल के कमन गेले आमादेर कि आसबे वाई प्लस जेड प्लस जेड प्लस एक्स प्लस एक्स प्लस वाई दैट मीन्स एखाने एक्स प्लस वाई प्लस जेड इक्वल टू अफ टू के अफ एक्स प्लस वाई प्लस जेड और वन इक्वल टू के अतएव वन बाई टू আমাদের তাহলে ভ্যালুগুলো চলে এলো। দেখো সিমিলারভাবে আমরা এক্সাম্পল টেনটা করে ফেলবো। এবার এক্সাম্পল ইলেভেন, এক্সাম্পল ইলেভেন কোশ্চেনটা বলেছে ইফ এ বি সি অ্যান্ড ডি আর কি কন্টিনিউ প্রপোর্শনাল অ্যান্ড এক্স ইকুয়াল টেন পি কিউ বাই পি প্লাস কিউ। আমাদের এ নম্বরটা বলছে শো দ্যাট এ বাই সি, শো দ্যাট এ বাই সি। এই টাইপের কীভাবে করবো আমরা দেখো, এক্ষেত্রে আমরা যেহেতু কন্টিনিউয়াস প্রপোর্শন বলছে তার মানে আমরা এখানে ধরে নেবো, দেখো A given that A ratio B equal B ratio C, A by B equal B by C, অতএব B square equal AC। এটা তাহলে আমাদের রাইট সাইডটা কী আসে দেখো, রাইট সাইডটা আসে A square by A square plus B square by B square plus C square equal A square ভ্যালুটা কী আসবে আমাদের এ স্কোয়ার থাকবে, বি স্কোয়ার বলতে কী বোঝাবে আমাদের এসি ডিভাইডেড বাই এসি প্লাস সি স্কোয়ার। আমাদের এ কমন গেলে কী থাকবে এ প্লাস সি, আর এখানে সি কমন গেলে এ প্লাস সি ইকুয়াল এ বাই সি ইকুয়াল এটা রাইট সাইড। ওকে একইভাবে দেখো বি নাম্বারটা কী করবো, সরি এটা লেফট সাইড, এটা আমাদের লেফট সাইড। বি নম্বরটা দেখো কী করবো আমরা, এখানে বি নম্বরটায় আমাদের যেহেতু এ বি সি ডি কন্টিনিউয়াস প্রপোর্শন, ওকে তাহলে দেখো এ বাই বি লেট ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি ইকুয়াল কে, তাহলে এ বাই বি ইকুয়াল কে অতএব এ ইকুয়াল বি কে। এই টাইপসের ম্যাথের ক্ষেত্রে লাস্টের থেকে আমরা ধরে আসব সি বাই ডি, অতএব সি ইকুয়াল ডি কে, বি বাই সি ইকুয়াল কে, তাহলে আমাদের বি ইকুয়াল সি কে, বি এর সি এর ভ্যালুটা বসিয়ে দিই ডি কে স্কোয়ার। একইভাবে দেখো এ বাই বি ইকুয়াল কে, তাহলে এখানে এ ইকুয়াল বি কে, তাহলে এখানে আমরা বি এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে কী হবে আমাদের ডি কে কিউব। এবার আমরা লেফট সাইডে চলে আসি, দেখো লেফট সাইডে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে আমাদের কী হবে লেফট সাইড এল এস, লেফট সাইডটা আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমাদের এখানে এ স্কোয়ার যা আছে আছে এ স্কোয়ার, এ স্কোয়ার ভ্যালুটা কী আমাদের ডি কে কিউব, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স প্লাস এটা কী হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এটা কী থাকবে বি স্কোয়ার ভ্যালুটা কী আছে আমাদের ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর প্লাস সি স্কোয়ার, মানে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস আমাদের কী থাকবে ডি স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো কমন যদি আসে কি কমন আসবে ডি স্কোয়ার, যদি কমন আসে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন আসলে এখানে আমাদের থাকছে কে টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার ওয়ান, এখানে কী থাকছে কী কমন যায় ডি স্কোয়ার কমন যায়, ডি স্কোয়ার কমন গেলে কী থাকছে আমাদের কে টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এখানে সবগুলো কমন যায় ডি স্কোয়ার ডি টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এবার রাইট সাইডটা আমাদের কী আছে দেখো, রাইট সাইডে যদি আমরা ভ্যালুগুলো বসাই রাইট সাইডটা আছে আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার। এ বি এর ভ্যালুটা কি
আমাদের এর ভ্যালুটা হচ্ছে, এখানে আমাদের এর ভ্যালুটা দেওয়া আছে 2k³, বি এর ভ্যালুটা দেওয়া আছে dk² dk² ইন্টু ডি হোল স্কোয়ার। দেখো এখানে d²k⁵ প্লাস d²k³ প্লাস d²k² এখানে আমরা d²টাকে বাইরে নিলে d⁴ কে কমন নিলে k² প্লাস 1 হোল স্কোয়ার। সো লেফট সাইড ইকুয়াল আমাদের কি হচ্ছে রাইট সাইড, এটা প্রুভ। ওকে এবার চলে আসি, দেখো আমাদের ম্যাথস নাম্বার সি, সেখানে বলছে ডিটারমাইন্ড এত। আমাদের অ্যাট ফার্স্ট গিভেন যে ইকুয়েশনটা আছে ওটাকে লিখতে হবে। দেখো এক্স ইকুয়াল 10PQ/P+Q, বোথ সাইড কি করতে হবে, দেখো আমাদের 5p দ্বারা ডিভাইড করো, x/5p ডিভাইডেড বাই, এটা ডিভাইড করলে কী হবে আমাদের 2q/p+q। আমরা কি করবো এবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করব, তাহলে x+5p ডিভাইডেড বাই x-5p ইকুয়াল 2q+p+q ডিভাইডেড বাই 2q-p-q, তাহলে এখানে কি আসছে আমাদের p+3q ডিভাইডেড বাই q-p, ইকুয়েশন 1। এগেন দেখো আমরা কি করবো এবার, x/5q 2p/p+q। একইভাবে এটাকে কম্পোনেন্টও ডিভিডেন্ড করব, কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে কি আসছে আমাদের 3p+q ডিভাইডেড বাই p-q, ইকুয়েশন 2। এবার আমরা ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করব, তাহলে কি হবে এটা আসে আমাদের অ্যাডিশন করলে, তাহলে p+3q ডিভাইড বাই q-p মাইনাস 3p+q ডিভাইড বাই q-p, q-p p+3q মাইনাস 3p-q। দেখো এবার আমাদের এখানে ক্যালকুলেশন করলে আমাদের কি চলে আসছে, দেখো 2q-2p ডিভাইডেড বাই q-p, তাহলে 2 আসবে অ্যান্সার। সো এত গেলে এত, এটাই হবে আমাদের অ্যান্সার। তার মানে সো কী লিখবো, x+5p ডিভাইড বাই x-5p প্লাস x-+5q ডিভাইড বাই x-5q ইকুয়াল টু প্রুভড। ওকে আমরা এইভাবে ম্যাথগুলো করে ফেলবো, তো সবাই ভালো থাকি, ধন্যবাদ।